What the f? আমি রেকর্ড করিনি কেন আমরা এত প্রফেশনাল যে আমরা সারা রাস্তা ঘুরে এসে এখানে এসে মনে পড়লো যে আমরা রেকর্ডটা অন করিনি তো আবার শটটা নিতে হবে কিছু করার নেই চলো Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays and তো আজকে ব্লগটা একটু বলা যায় মানে আচমকা কোনো না জেনে শুনে তো আজকে পঞ্চমী তো সবাইকে জানাই শুভ পঞ্চমী আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন আর আজকে একটা নতুন রেস্টুরেন্টে এসেছি বুধবার আজকে বুধবারে স্পেশাল কিছু নেই বুধবার ফার্স্ট ডে ফার্স্ট শো মানে এই রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে আর আজকে আমরা ফার্স্ট ব্লগ করছি শুধু তোমাদের দেখানোর জন্য মানে আমরাও তো দেখতে এসেছি এখানে কেমন খাবার আর তোমাদের দেখাবো চলো ভেতরে যাওয়া যাক ও আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে তো দেখে বলতে হবে এখনও মুখস্থ হয়নি রেস্টুরেন্টটার নাম হচ্ছে পুল সাইড ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জানি না তোমরা শুনতে পারছো কি না কারণ প্রচুর নয়েজ আসছে আর পুজোর সময় নয়েজ গাড়ি ঘোড়া রাস্তার পাশে রেস্টুরেন্ট স্বাভাবিক তো চলো ভেতরে যাওয়া যাক চলো যাওয়া যাক পুল সাইড ইন একদম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমি জানি না কেমন তো ওপরে যাবো আর মানুষের কাছে ক্যামেরাটা হ্যাং ওভার করে দেবো চলো ভিতরে ঢুকেছি আর আজকে এসেছি আমরা পুল সাইড ইন যেটা তোমাদের বললাম আমি পুল সাইড ইন অ্যাকচুয়ালি আজকে ওদের ওপেনিং
একদম বনগা থানার সামনে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাজ ইউজুয়াল লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। ভেতরে ডেকোরেশনটা জাস্ট লেভেল লেগেছে আমার, তোমরা স্লো মোশন শটে সব দেখে নিয়েছো। আর স্যানিটাইজিং সিস্টেম, মাস্ক, এখন সব কিছু ওরা খুব ভালোভাবে মেনটেন করছে, যেটা আমার বেস্ট লাগলো। আর এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, এটা না মানে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি, মানে খুব সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম করলাম আমরা যখন ভেতরে আসলাম। আর প্রচুর এখানে মানে সিট প্রচুর আছে, যারা পুজোতে ভাবছো যে কোথায় যাবে, তো এটা একটা বেটার অপশান হতে পারে তোমাদের জন্য। আর আমরা তো ভেতরে আসলাম, তো এবার যা যা হয় আমাদের ভিডিওতে সেগুলো হতে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। ও আমাদের গাইড করছে যে আমরা কোথায় বসতে পারি ভালো, আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর ওরা ভীষণ ফ্র্যাঙ্ক, তা বেশ ভালো লাগলো। তো চলো বসা যাক। ওকে, সো বাই দ্য ওয়ে আমি সৌভিক, আর আমার সাথে আছে মানুষ। তোমরা দেখছো গপ্প অ্যান্ড গ্রেভি, সাদেগঞ্জে বাঙালি। একটু আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এখানে সবাই বুঝতেই পারছো যে একটু থমথমে পরিবেশ, আর মনকার বেশ গুণমান্য ব্যক্তিরা এসছে আর আমরাও এসেছি। তো যাই হোক, আমাদের কাছে খুব বড় অপরচুনিটি যে আমরা এখানে আসতে পেরেছি, আর এটা তোমাদের জন্যই হয়েছে, কারণ তোমরা সাপোর্ট করেছো বলে, আমাদের চ্যানেলটা একটু গ্রো করেছে বলে আমরা এখানে আসতে পেরেছি। তো বেশি কিছু বলার নেই, লটস অফ লাভ ফর ইউ গাইস, তোমরা সবাই ভালো থাকো। শুভ শারদীয়ার দিদি শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি, সবাই সাবধানে পুজো কাটিও। আর মেনু কার্ডটা বললাম আনতে, ও মানে চন ভাইকে বললাম, ও দিয়ে যাচ্ছে মেনু কার্ডটা, তো আমরা দেখে নেবো আর তোমাদের জানিয়ে দেবো কী কী মেনু এখানে আছে। তো চলো ও নিয়ে আসতে লাগুক, তো দিয়ে গেল, আমরা তোমাদের জানিয়ে দেবো এখানে মেনু কী কী মেনু আছে। তো মেনু কার্ডটা দেখে নাও, সুন্দর মেনু কার্ডটা, জাস্ট একটা মানে আমার খুব কালারটা, কোয়ালিটিটা খুব প্রিমিয়াম। এটা মানে বনগাঁর মধ্যে আমার মনে হয় না এরকম কোনো রেস্টুরেন্ট এখনও হয়েছে যেখানে এরকম প্রিমিয়াম কোয়ালিটির আর কি মেনু কার্ড প্রেজেন্ট করা হয়েছে। তো এটা একটা মনে হচ্ছে কাপ। তো মেনুতে কী কী আছে আমরা তোমাদের জানাবো। তো প্রথমে লাইফ কাউন্টার, লাইফ কাউন্টার চিকেন লাচ্ছা রোল 45 টাকা করে, পনির লাচ্ছা রোল 60 টাকা করে, এরকম প্রচুর এখানে মেনু দেওয়া আছে। তো এই মেনুটার ছবি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে আমরা দেখি এখান থেকে কী কী পছন্দ হয় না হয়, তো ওয়েলকাম ড্রিঙ্কটা টেস্ট করে দেখবো কেমন লাগে। খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, বেশ ভালো, পুদিনার পাতা টাতা দিয়ে দেওয়া হয়েছে, ভালো বেশ। দেখতে পাচ্ছ চিকেন, তোমরা ইয়েতে দেখে নিয়েছো যে চিকেন হট গার্লিক আমাদের সার্ভ করেছে, আমি বললামও, তো চলো খেয়ে দেখা যাক কেমন করেছে। চিকেনটা বেশ সফট আছে, চিকেন সফট আছে, আর গার্লিকে একটা গন্ধ আসবে খুব ভালো। তো বেশ জিনিসটাকে ভালো তুলে ধরা হয়েছে, মানে ফ্লেভারটা খুব সুন্দর এসছে। প্রথম ডিশটা তো খুবই ভালো লাগলো, আর যদি নয়েজ আসে একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতে পারছো আজকে ওপেনিং একটু ক্রাউড থাকবে। আগে তো দেখলে যে চিকেন টিক্কা দিয়ে গেল, তারপরে মাটন বিরিয়ানি দিয়েছে, আর চিকেন গ্রেভি দিয়ে গেছে, আর আমাদের চ্যানেলের নামও গপ্পো অ্যান্ড গ্রেভি। তো ক্লোজটা তো দেখে নিলে অপূর্ব দেখতে লাগছে। তো চিকেন কাবাবটা আমি খাবো, আর এই তো ভুক্কার তো খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি খেয়ে দেখি।
Kabab to just level hoye jabe. The first time mukhe diye melt hoye gelo, ekdom gole gelo. Just a smoky roast kora chicken er je ekta flavor. Just mane bhore bhore asche. Ar eder ekhankar hospitality ambience poribeshona just onno level er. Ami seriously bolchi Bongaon modhe erokom restaurant first time amar mone hoy. আমার যেটুকু নলেজ আর কি তো মাটনের তোমাকে তোমাদের সবাইকে মাটনের সাইজটা দেখিয়ে দেবো এই যে দেখো দুটো চামচে তুলতে হচ্ছে একটা চামচে উঠছে না লেভেলের সাইজ কিন্তু ঠিক আছে আর গ্রেভিটা একটু টেস্ট করে দেখবো আর এর প্রাইস বা সব কিছু আমাদের মেনু কার্ড দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে জাস্ট মটন এই চিকেন গ্রেভিটা আমি একটু টেস্ট করে দেখবো কেমন কি কেমন কে বলতে হবে কে বলতে হবে আর একটু খেতে হবে সত্যি বাকি যে খাবারগুলো খেলাম খুবই ভালো লাগলো তো তোমরা আসো এসে ট্রাই করো কথা দিচ্ছি তোমাদের খাবারগুলো ভালো লাগবে তো বিরিয়ানি জাস্ট বিয়ন্ড টেস্ট তার সাথে চিকেন গ্রেভিটা তোমরা যদি আসো তাহলে চিকেন গ্রেভি সাথে মাটন বিরিয়ানিটা অবশ্যই চেক করো আর বিরিয়ানির মধ্যে মাটনটাই নিও কারণ আমার মাটনটা বেশি ভালো লাগলো খাওয়া দাওয়া জাস্ট শেষ হলো জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো তো প্রচুর খেয়ে ফেলেছি পেট জাস্ট ভরে গেছে আর কী বলি বলো তো তো যদি আমাদের ভিডিওস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের মতামত জানাতে ভুলো না তো দাদাকে পেয়ে গেছি আমাদের মধ্যে দাদা এখানকার সমস্ত মানে দেখাশোনার দায়িত্বে আছেন দাদার কাছ থেকে শুনে নেবো জাস্ট প্ল্যানটা কী করে আসলো এটা বেসিক্যালি অনেকদিন থেকেই আমি বনগাঁতে খাবার পরিবেশন করছিলাম শুধু ঠাকুরনগর থেকে এসে এবার বনগাঁয়ে আমাদের পৌরপিতা প্লাস আরও যারা আছে তাদের সঙ্গে খাবার এখানে দেওয়ার বনগাঁয় কিছু একটা ভালো কিছু করা যায় কি না তার উপরে আস্তে আস্তে ভাবনা চিন্তা করতে করতে আমাদের বাবলু মোদি যিনি আমাদের এখানের ওনার উনি কলকাতা থেকে ওনারও ভাবনা চিন্তা খানিকটা হলো যে না একটা কিছু যদি করা যায় আচ্ছা আচ্ছা এবার তারপরে এটা মোটামুটি লকডাউন আমরা প্রথমে ভেবেছিলাম লকডাউনের আগেই শুরু করব আমাদের ব্যাড লাক যে আমরা শুরু করতে পারিনি হ্যাঁ একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আসার মানে আমরা যখন এখানে এন্ট্রেন্স নিলাম ফার্স্ট উনি আমাদের ওয়েলকাম করলেন তো প্রত্যেকে এখানে খুব মানে ওয়ার্ম আর কি যেটা আমাদের সবথেকে ভালো লাগলো তো দেখা যাক সবাইকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরোলাম তো জাস্ট লেভেলের অ্যাম্বিয়েন্স লাগলো ভেতরে আর আমার মনে হয় বনগাঁ এরকম রেস্টুরেন্ট ফার্স্ট টাইম তো তোমরা তো ফার্স্ট দেখে নিয়েছো আর বেশি কিছু বলার নেই আর ভিডিওটা এখানে শেষ হচ্ছে